মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে সকাল 9:45 মতো বাজে, কিন্তু এর মধ্যে আমার শান টান সব কমপ্লিট, মানে শান, রান্না, জামাকাপড় যেটা ধোয়ার থাকে সেগুলো ধোয়া, সব কিছু কমপ্লিট। কারণ কি, রান্না করে উঠে তখন এত বেশি গরম লাগতে শুরু করে আর পুরো গাটা এমনভাবে ঘেমে যায় কি যে মনে হয় না যে আর ওইভাবে কি আর বেডের মধ্যে বসি। কিন্তু আহি যেদিন জেগে থাকে সেদিন আমার কোনো উপায় থাকে না, সেইভাবেই বসতে হয় বা ওকে নিতে হয়, শুধু জামাটা চেঞ্জ করে নিই। কিন্তু আজকে ও সকালে উঠে অনেকটা টাইম জেগেছিলো, মানে আমি রান্না করতেই পারছিলাম না, প্রায় 7:20 নাগাদ ঘুমিয়েছে। তো সকালবেলা 6টা থেকে উঠে বসেছিলো। তো যাই হোক, ও ঘুমানোর পর রান্নাটা তাড়াহুড়ো করে করে তারপর এখনও ঘুমোচ্ছে স্বাভাবিকভাবে, অনেকটা যেহেতু দেরিতে ঘুমিয়েছে। তো ওর জন্য আমি দেখলাম স্নান টান করে একদম ফ্রেশ হয়ে যায়, তাতে নিজের মনটাও ভালো হবে আর শরীর তো ভালো থাকবে অবশ্যই। আর দেশপ্রিয় তো বেরিয়েই গেছে অনেকক্ষণ, আমি এখন জামাকাপড়গুলো মেল, জামাকাপড় মেলা ঠেলা কমপ্লিট। আজকে খুব বেশি জামাকাপড় যদিও বা ছিল না, কারণ আহি তো এখনও কিছুই পাওয়া যায়নি, ও তো ঘুমিয়েই আছে, তো ওর কিছুই চেঞ্জ করাতে পারিনি আমি। তো ওর জন্য রাত্রে থেকে যেগুলো জমেছিল সেগুলো জাস্ট ধোয়া হয়েছে, আর বাকিটা ও উঠলে তারপর আমি পরে ধুয়ে দেবো। আর আর আমার এই জায়গাটা দেখে কি বাজে লাগছে, মানে এটা যে কবে ঠিক হবে আমি শুধু সেটাই ভাবছি, কি করে ঠিক হবে সেটাও জানি না, কি যে লাগাবো তার নেই ঠিক, মানে এত ইয়ে লাগছে যে মুখের সামনে এরকম করে একটা কি একটা বিচ্ছিরিভাবে হয়ে গেল। তাও আবার আম খেতে গিয়ে লোককে বলতেও লজ্জা কি যে আম খেতে গিয়ে কেউ এরকম করে ঠোঁট পুড়িয়ে ফেলে। তো যাই হোক, হয়ে যখন গিয়েছি কিছু আর করার নেই, লোভি মানুষের প্রমাণ আমি আগের দিনই বললাম, লোভি মানুষ এরকমই করে হয়তো। তো যাই হোক, চলো ভিতরে যাই একটু ফ্যানের হাওয়ায় বসি, গরম লাগছে, স্নান করে বেরিয়ে না আরও বেশি গরম লাগে। এই যে আমার কুচুপুরি মেয়েও আছে, আমার পুটপুট করে তাকায় ওর বাবারই। আহিকে তো বেশ কিছুক্ষণ আগে স্নান টান করিয়ে ফ্রেশ ট্রেশ করে দিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ও নিজেই ঘুমিয়ে গেছে, কারণ ও অর্ধেক ঘুমিয়ে উঠে গেছিলো, তো ঘুমটা কমপ্লিট হয়নি, যার জন্য স্নান টান করিয়ে দিয়েছি আর তার সাথে সাথে আবার ঘুমিয়েও গেল, কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে গেল। তো যাই হোক, এখন প্রায় 1:45 বাজে, আর আজকে না আমার একটু তাড়াতাড়ি খিদে লেগেছে, আর খিদেও লেগেছে ঘুমও পেয়েছে, তো মনে হচ্ছে একটু তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়ে তারপর একটু ঘুমোবো, মানে আহি যতক্ষণ ঘুমোবে আর কি, ও উঠে গেলে তখন আবার ওকে খাওয়ানো এটা সেটা করা, তো অনেক কাজ থেকে যাবে, তখন আর একটু শোয়া হবে না। তো ওর জন্য ভাবছি তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে তারপর আমি শুয়ে পড়বো। আজকে আমার মেনুতে আছে ডিমের একটা কষা, কিন্তু এটার রঙটা কেন এত লাল আমি বুঝতে পারছি না, হতে পারে বেশি ঝাল দিয়েছি আর তা নইলে লাইটের জন্য, কারণ আমি এখন ফোনে শ্যুট করছি। আর এদিকে আছে মোচা দিয়ে একটা ডাল, মুগ ডাল মোচা দিয়ে। আমি জানি না তোমরা মোচা দিয়ে ডাল খেয়েছো কিনা, কিন্তু আমার খুব ফেভারিট, একটু ঘি, গরম মশলা সব কিছু দিয়ে এটা বানাতে হয়, সুন্দর করে মোচাটাকে কষিয়ে নিয়ে তারপর ডাল দিয়ে বানাতে হয়, তো আমার এটা খুব ভালো লাগে খেতে। এর সাথে একটা ভাজা বা আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসি আমি, কিন্তু আর সময়ের অভাবে আমার হয়ে ওঠেনি, শুধু ডিমের মশলা মানে কষা টাইপের আর এই ডাল মোচা দিয়ে ডাল এটাই বানানো হয়েছে। কিন্তু ডালের সাথে একটা ভাজা বা একটু সিদ্ধ আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে আমার। পাটা কীরকম করে তুলে যে কী করতে চায় আমি কিছু বুঝতে পারি না, বাচ্চা নিয়ে থাকা মানে বুঝতেই পারছো কখন কি জিনিসপত্র ছড়িয়ে যাবে, ঘেটে যাবে কেউ বলতে পারবে না, তো আমি বেডটা সারাদিনে 2-3 বার করে ক্লিন করতেই থাকি আর নষ্ট হতেই থাকে, নষ্ট হতেই থাকে। তো যাই হোক, খুব খারাপ অবস্থা যেটা তাহলে দেখালাম। আর হচ্ছে কি, আমি খাচ্ছিলাম, আমি বললাম না যে আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে, আগে উঠে যাবে, খেতে বসে দেখছি ওখানে হাত পা নাড়াচ্ছে বসে বসে, মানে শুয়ে শুয়ে, আমি খেতে বসে দেখতে পাই তো ওকে, ডাইনিং থেকে ওকে ঘরটা দেখা যায়, তো ওর জন্য আমি দেখছি খাই। আর ওকে আমি একটু ফলের মধ্যে রাখি, ছোটো একদম যেহেতু একা ছেড়ে কোথাও যায় না, তো দেখছি পাটা উপর দিয়ে তুলছে, এদিক ওদিক তাকাচ্ছে, সব করছে। আহি নিজের এসি নিজে পছন্দ করে কিনতে এসেছে, তাও আবার পিসুর সাথে বাইকে চেপে, ওর জীবনে প্রথমবার বাইকে চাপা, দেখছি ফুটফুট করে তাকিয়ে আছে, দেখো মা কোনটা পছন্দ, দেখো কোন এসিটা পছন্দ তোমার, কোন এসিটা পছন্দ, দেখে না বাবা তাকাচ্ছে আবার, ওই বাবা তাকে দেখছিস দেখ রে, খুব মনোযোগ দিয়ে কিছু একটা ওয়াচ করছে, দেখ এসিগুলো মনে হচ্ছে সিলেক্ট করছে, হ্যাঁ পছন্দ করো মা, তুমি পছন্দ করো কোনটা পছন্দ, ওগুলোই দেখছে কিন্তু,
আসলে আহির জন্য একটা এসি কিনতে, কারণ ও গরমে ভীষণ কষ্ট পাচ্ছে। আমাদের তো এই বাড়িতে এসি লাগানো ছিল না, কারণ প্রথম থেকেই ভেবেছিলাম শিফট করার একটা ব্যাপার আছে, তো কিছুদিন পরে একদম শিফট করার পরই নেব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আমি এখন আর ভাবতে পারলাম না শিফটিংয়ের ব্যাপারটা, মানে এখন এসিটাই ইম্পর্টেন্ট হয়ে গেলো, কারণ আহির ভীষণ কষ্ট হচ্ছে গরমে। ওকে এই সময় এত কষ্ট না দেওয়াটাই ভালো। আমি চেষ্টা করলাম যে যদি বা না কিনে থাকা যায় কিছুদিন পর কিনবো, কিন্তু আর উপায় নেই, বেচারা পুরো ঘেমে ভিজে যাচ্ছে। ওর মানে ওর যে বেড বা ও যে বালিশটার মাথা দিয়ে শোয়, সর্ষের বালিশ, সেটা পুরো ভিজে যাচ্ছে। তো যার জন্য বাধ্য হয়ে আজ কিনতে আসলাম, মানে হঠাৎ করে ঠিক হয়েছে বিকেলবেলায় যে কিনবো, তো এখন এসেছিলাম। কিন্তু ডেলিভারি দিতে পরশু দিন হবে, 4-5 দিন টাইম লাগছে ডেলিভারি করতে। কিন্তু আমাদের যেহেতু রিকোয়েস্ট করে, দাদার যেহেতু পরিচিত আছে, তো সেহেতু দাদার রিকোয়েস্ট করে সেটাকে পরশু দিন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেছে। যাই হোক, একটা দিন মতিকেনে আর একটু কষ্ট হবে। দিদি বলছে তুই এগারোটা দিন আমার বাড়ি চল, যত মানে প্রথমে তো আমরা ভেবেছিলাম 4-5 দিন পরে দেবে ডেলিভারি, তো বলছে তুই তাহলে 4-5 দিন আমার বাড়ি চল। তাই বলছে এখন এই গরমে আহিকে নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে ওর। তো যাই হোক, দেখি কী করবো, পরশু দিন দিয়ে দেবে ডেলিভারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর ওরা ওখানে দাঁড়িয়ে আছে, যদিও ব্লাড হয়ে আছে দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো ওদের সাথে যাই। দিদি বলেছিল কালকে সকাল থেকে গিয়ে আমাদের থাকতে, কারণ প্রিপারেশন নিয়ে হঠাৎ করে কী করে যাবো। কিন্তু আয়া সারা দুপুর কান্নাকাটি করেছে, প্রথমেই বললাম, তারপর আবার বাড়ি গিয়েও প্রচণ্ড কান্নাকাটি করছিল। দেখলাম যে কালকে সকালে যাওয়ার থেকে আজকে রাত্রেই যায়, বরঞ্চ বেচারে একটু শান্তি করে ঘুমোতে পারবে। তো যার জন্য এত রাত্রে আবার বেরিয়ে আসছি। 10টা বাজে, কিন্তু আমরা এখন আমার যেহেতু রান্না বান্না সব করাই ছিল, তো খেয়ে দিয়ে এখন যাচ্ছি দিদির বাড়ি। এসে পিপি কলে পিপির চেপে পিপির পিপি চেপে পড়েছে বলছি আহি চেপে পড়েছে পিপির কলে। আর দিদি ভাই পড়াশোনা করছে? লাইট জ্বলছে যে ওর জন্য দেখছে। এখন পিপির কোল থেকে দিদির কোলে গিয়ে প্রচুর আদর টাদর খাচ্ছে, সেও খাক যা খুশি করুক। আর দেশপ্রিয়া শুয়ে পড়েছে, কিন্তু ওকে নেওয়া যাবে না, ওরা প্রচুর আদর টাদর করছে, যা করছে করুক। আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কিন্তু আমার ফ্রেশ হয়ে নেব। এখানেও মশা, মানে সোদপুরে বোধহয় মশা, চারিদিক বন্ধ, এসি চলছে, মশা প্রত্যেকে জানে, তারপরেও মশা। এ দেখো ওরা আমার কাছ থেকে নতুন কথা বলার স্টাইল, আমি পিট করলেও পিট করছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করি কালকে দিনটা তো আমরা এখানেই থাকবো, আশা করি ব্লগটা খুব ভালো হবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, কালকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলের সাথে দেখা হবে। গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।